Hey guys, welcome back to my channel. You are watching Gaya's Makeover. আজকের ভিডিওটা খুব স্পেশাল। আমরা সবাই জানি যে পুজো অলরেডি চলে এসেছে, লাইক এই সপ্তাহে মহালয়া আর নেক্সট সপ্তাহ থেকে পুজো। ও মাই গড, যেটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি। আর আমি হচ্ছি এমন ধরনের মানুষ যে ওয়েস্টার্নের থেকে এথনিক জামা কাপড়, ইন্ডিয়ান ড্রেসেস লাইক কুর্তি শাড়ি এইসব নিয়ে টোটালি অ্যান্ড অবসেসড, অ্যান্ড আই এম অবসেসড উইথ লাইক দিস কাইন্ড অফ অক্সিডাইজ জুয়েলারিজ অ্যান্ড হেভি জাঙ্ক জুয়েলারিজ। সো ইয়া, দিস ইজ দ্য লুক আই ক্রিয়েটেড ফর টুডে, লাইক ডে টাইম আউটিং ইন দুর্গা পূজা, লাইক when you are wearing an ethnic dress, how to dress up with it. So yeah, let's get started with the video. And first, if you are new in my channel, then don't forget to subscribe it. So hey, let's get started with the makeup. So first, I'm going to put some sunscreen on my face because it's daytime and there's the sun out there. So yeah, amar mukhta bachanor jonno tomake kichu apply korte hobe, to shetar jonno ami sunscreen apply korbo. সো নেক্সট সানস্ক্রিনের উপর যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে প্রাইমার। তো প্রাইমার ছাড়া মেকআপ তো হয় না, আমি সবসময় তাই বলি প্রাইমার ইউজ করা মাস্ট। যখন আমি ডে টাইমে বাড়িয়ে আছি, নাইট টাইমে বাড়িয়ে আছি, যখনই যাই না কেন, শীতকালে গ্রীষ্মকালে যখনই হোক, মেকআপ বসানোর জন্য শুধু সেটিং স্প্রে বা মেকআপ ভালো ভালো দামি দামি মেকআপ ইউজ করলে হবে না, প্রাইমারটা খুবই প্রয়োজনীয়। তো প্রাইমার ইউজ করবো। টাইম হচ্ছে গিয়ে বেস মেকআপ করার। সো ফার্স্ট আমি করবো আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি আজকেও ইউজ করছি NY বে কনসিলার, বাট এটা কোনো হাইলাইটিং শেড না, এটা আমার অ্যাকচুয়াল শেড। তো সেটা দিয়ে আমি পুরো ফেসটা করবো। তো ডে টাইমে যখন আমরা মেকআপ করছি, তো আমি সবসময় মনে করি যে খুব হাই কভারেজ মেকআপ ডে টাইমে খুব ফুটে ওঠে, কারণ সূর্যের আলো এমনি নাইট টাইমের আলোর তুলনায় অনেকটা বেশি পরিমাণে মুখের উপর বোঝা যায় যে কোনো একটা মেকআপের লেয়ার আছে। তো আমি মনে করি যখন আমরা ডে টাইমে মেকআপ করছি, তখন আমাদের খুব হাই কভারেজ মেকআপ দরকার হয় না, কারণ ডে টাইমে মেকআপটা খুব বেশি বোঝা যায়, যেটা নাইট টাইমে অতটা বোঝা যায় না। সুতরাং আমি মেকআপ করার সময় সবসময় আমি চেষ্টা করি যখন ডে টাইম আমি মেকআপ করছি, তখন যেন হাই কভারেজ কিছু না করি। আমি যেমন আই মেকআপে খুব একটা লাইট কভারেজ, তো এটা আজকে আমি লাইট কভারেজ কিছু ইউজ করবো, মানে খুব কম পরিমাণে নিয়ে আমি ইউজ করছি। তো সেই জন্য এবার বেস মেকআপটা করি, খুব সামান্য পরিমাণে আমি অল ওভার মাই ফেস অ্যাপ্লাই করবো, এটা যাতে খুব হাই কভারেজ না মনে হয় ব্লেন্ড করার পরে। আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি না, কারণ তুলনামূলকভাবে আগের তুলনায় আমার ডার্ক সার্কেলস কমে গেছে। এবার আমি ব্লেন্ড করা স্টার্ট করছি। তো আমরা হাই কভারেজ মেকআপ করি আর লো কভারেজ মেকআপ করি, কিন্তু সবসময় মনে রাখতে হবে যেরকমই মেকআপ করি না কেন, আমাদের নেকটাও খুবই ইম্পর্টেন্ট। সো আমি নেকেও সামান্য মেকআপ অ্যাপ্লাই করবো। তো ইয়া, আমি NY কনসিলার ইউজ করে ফেলেছি। এবার মেকআপটাকে সেট করার জন্য আমি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব, কম্প্যাক্ট ইউজ করব না। কম্প্যাক্ট হচ্ছে ডিহাইড্রেটেড ফাউন্ডেশন, দ্যাটস ওয়াই ওটা টিএল পাউডারের তুলনায় খুব হেভি হয়, আর ওটা একটা মানে দেখে বোঝা যায় যে মুখের ওপর কিছু অ্যাপ্লাই করা আছে। সেই জন্য আমি সবসময় প্রেফার করি টিএল পাউডার বা এই ধরনের ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা হচ্ছে কি হালকা হয় এবং মেকআপ বসাতে খুব ভালোভাবে হেল্প করে। আমি ইউজ করছি মিস ক্লেয়ার বানানা পাউডার। সো টিএল আমরা যেমন মেকআপ ব্লেন্ড করার জন্য ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করি, তো আমি টিএল পাউডার অ্যাপ্লাইয়ের জন্য একটা ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এটা শুধু আমি টিএল পাউডার অ্যাপ্লাইয়ের জন্য ইউজ করি। তো আমরা সামান্য পাউডার নিচ্ছি আর এটাকে ভালো করে চোখের তলায় ব্লেন্ড করবো। টিএল পাউডারের আরেকটা সুবিধা হলো এটা খুব ইভেনলি খুব ভালোভাবে ব্লেন্ড হয়, যেটা কম্প্যাক্ট ইভেনলি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করাটা একটু তুলনামূলক টাফ। তো আমি সবসময় প্রেফার করি টিএল পাউডার। তো এটা আমরা কিছুক্ষণ সেট হতে দেব, এবং সেট হয়ে যাওয়ার পরে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এক্সেস টিএল পাউডার রিমুভ করে দেবো। Yeah, we are all done with our base makeup and now it's time for the eyebrows and eye makeup. First, eyebrow draw করার জন্য আমি ইউজ করছি একটা স্পুলি,
যেটা আমি সবসময় ইউজ করে থাকি, এটা আমরা নিজের আইব্রো হেয়ারগুলোকে উপরের দিকে ব্রাশ করব। তো এবার অনেক ধরনের আইব্রো ফিলার থাকে, যেমন পেন্সিল, এখন স্কেচ পেন্সিল আছে, কিন্তু আমি সবসময় প্রেফার করি জেল কাইন্ড অফ লাইনার, বাট ওটা ব্রাউন হওয়া উচিত। অনেকে ব্ল্যাক কালার আইব্রো কালার হিসেবে ইউজ করে, বাট আমি একদম মনে করি না যে ব্ল্যাক ইজ অ্যাপ্রোপ্রিয়েট কালার, কারণ ব্ল্যাকটা খুব ড্রোম্যাটিক হয়ে যায় আর দেখে মনে হয় যে আমরা আইব্রো এঁকেছি। তো দ্যাটস ওয়াই আমরা ইউজ করবো ব্রাউন আইব্রো ফিলার। আজকে আমি মেকআপ করার জন্য এই প্যালেটটা ইউজ করছি, এটা আমার ভীষণ পছন্দের প্যালেট। ছোট খাটো বিভিন্ন রঙের রং আছে, অ্যাকচুয়ালি এটা ভীষণ মানে ডে টাইম এবং নাইট টাইম উভয়ের জন্যই খুব ভালো। সো আমি এটা ইউজ করছি, এটা সুইস বিউটি, এটার নাম সুইস বিউটি। তো ফার্স্টে আমি এই মাঝখানের এই কালারটা নিচ্ছি, নিয়ে আইব্রো বোনে এটা আমি ব্লেন্ড করবো। আমার কাছে একটা স্মোকি ব্রাশ আছে, এটা দিয়ে আমি এই কালারটা নিচ্ছি, নিয়ে ক্রিজ লাইনে আমি হালকা করে ব্লেন্ড করব। এটা খুব একটা শিমার, একটা শ্যাম্পেন কাইন্ড অফ শেড এইটা। আমি হালকা ভাবে এই কালারটা নিচ্ছি আমার ব্রাশে, আর এটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করে দেবো। সো যেহেতু আমি পুরো বেস মেকআপ আগেই করে নিয়েছি, তো নেক্সট আমরা আন্ডার আই মেকআপ করবো। তো আন্ডার আই মেকআপ করার জন্য আমি ফার্স্ট যে কালারটা ক্রিজে ইউজ করেছিলাম সেই কালারটাই আবার ইউজ করছি, মানে এই কালারটা। সো নাও আই এম টেকিং আ অ্যাঙ্গেলড ফ্ল্যাট ব্রাশ, এটা আমি সবসময় আন্ডার আই মেকআপের জন্য ইউজ করে থাকি। তো সেই কালারটা নিলাম আমি, নিয়ে আউটার কর্নার অফ মাই আইজে অ্যাপ্লাই করবো আমি সেই ব্রাউন ফিলারটাই, অ্যাকচুয়ালি মানে ব্রাউন কালারটাই নিয়ে আমি আবার অ্যাপ্লাই করব আমার আন্ডার আইতে। অ্যাকচুয়ালি আমি কাজলের জায়গায় ব্রাউন কালারের লাইনার বেশি পছন্দ করি, কারণ আই থিঙ্ক ব্ল্যাক কালার বেশি স্মাচ হয় ব্রাউনের তুলনায় এবং উঠতেও চায় না, সেই জন্য আমি ব্রাউন ফিলারটাই নিয়ে, ফিলারটা আমি আগে ইউজ করেছিলাম সেইটা নিয়ে আমি ভালোভাবে এইটাকেও ব্লেন্ড করে দেবো, যাতে এটা খুব ন্যাচারাল লাগে। ব্লেন্ডিং অ্যাকচুয়ালি মেক্স ইউ লাইক মেক্স ইউর মেকআপ মোর ন্যাচারাল কাইন্ড অফ থিং। সো বি গুড অ্যাট ব্লেন্ডিং, ব্লেন্ডিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। মাস্কারা, কারণ মাস্কারা দিলে আমাদের আইল্যাশগুলোতে ভীষণ ভালো একটা ভলিউম আসে। সো আই অলওয়েজ প্রেফার মাস্কারা, আমি এটা ইউজ করছি সুইস বিউটির মাস্কারা, ওয়াটারপ্রুফ মাস্কারা। আমাদের প্রাই মেকআপ শেষ, এবার খালি অ্যাপ্লিকেশন বাকি আমাদের লিপস্টিকের, বাট স্টিল দেয়ার ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং লেফট, দ্যাট মেকআপ স্প্রে। সো আমি এটা ইউজ করছি কনফিউজ বিউটি মেকআপ ফিক্সার ন্যাচারাল, দিস ইজ ফর ডুই ফিনিশ। ম্যাট ফিনিশের এটা অ্যাভেলেবেল আছে কিনা আই ডোন্ট নো, বাট ইটস ফর ডুই ফিনিশ। আমার ন্যাচারালি নর্মাল স্কিন, সো আমি এটা ইউজ করতেই পারি, আর এটার দাম মাত্র 199, ইটস রিয়েলি রিলায়েবল অ্যান্ড রিয়েলি গুড। লাইক নাইকাতে রেটিং হচ্ছে 4.1 out of 5, সো ইটস রিয়েলি গুড। সো অ্যাপ্লাই করা যাক। ফর লিপস্টিক, সো আজকে আমি ইউজ করছি হুডা বিউটির ট্রফি ওয়াইপ, ইটস আ রিয়েলি লাইক পিঙ্ক অ্যান্ড দিস কাইন্ড অফ শেড, সো আই রিয়েলি লাভ উইথ দিস কালার। সো গাইজ, আই এম অল ডান উইথ মাই মেকআপ অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং মোর দ্যান দিস ওয়াইল গোয়িং আউট ইন দ্য ডে টাইম। সো আই এন্ডেড আপ উইথ আ বিন্দি and now I'm going to pair it with my favorite jhumkas, because this is really ethnic and I really love wearing kurtis with jhumkas. So yeah, let's try it on.
So yeah guys, that's all for today, and if you like my video then please একটা লাইক করে দাও, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর অ্যাট লিস্ট একটা বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারও হেল্প হয় যেমন তোমার হেল্প হয়েছে। সো টিল দেন, বাই বাই।